हेलो गाइस वेलकम बैक टू माय चैनल आमार चैनले सबाई के अनेक अनेक स्वागत। गुड मॉर्निंग एवरीवन। तो बंधुरा आमार ब्लॉगटा एखन थेके शुरू करछि। आमी सब काजटा सेरे निये देखतेई पाच्छो रेडी होयेछि, कारण आमी ब्लाड टेस्ट करते गियेछिलाम। आमार मने हय थायरॉयडटा बेड़ेछे, ताई आमी एकटु ब्लाड टेस्ट करते गियेछिलाम। तो टेस्ट करे चले एसेछि, एसे एबारे कारण खाली पेटे करते हबे, ताई खाली पेटे ब्लाडटा टेस्ट करे घरे चले एसेछि। एबार आमी चले जाब रान्नाघरे, काज सेरे गियेछिलाम मोटामुटी। एबारे आमी आगे चा खेये नेब, कारण चा खाटा आमार नेশা। तोमरा तो आमार जारा ब्लग देखो तारा तो जानो। तो आगे चा खाबो, तार आगे टिफिनो बानिये नेब। तो आजके ताई नूडल्स बानाबो, ओई जे पांडा नूडल्स, एइटाई आमादेर छेले भालोबाशे। तो एइटाई बानिये नेब। तो आमार पाशे मैगी नेई, मैगिर मसला। तो ए जे आमी फुटछे देखते पाच्छो, एई नूडल्सटा खूब सुंदर झरझरे हय आर खूब लम्बा लम्बा, आर मोटा मोटा तो खूब भालो हय। तो भेज दिए करलेओ खूब टेस्टी हय आर डिम दिएओ। तो आमार भाबानो हये गेछे, जलटा झारिये निये आमी एकटुखानि सादा तेल दिए राखलाम, तार फले सरसरे हये जाबे आरो। आर एदिके आमी चाटाओ बसिये दियेछि, कारण এবার চা খেতে পাচ্ছে ওটা, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে তবে ভালো হবে, সেই জন্য আমি ওটা বসি জলটা ঝেড়ে এ করে নিলাম। এদিকে চা বসিয়ে দিয়েছি, চা তো আমার হয়েই এসছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। আমি একা চা খাবো, আমার ছেলে খাবে না। তো আমার এক কাপ চা হয়ে গেছে, তারপর তো একটুখানি সুগারপি বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে আমি আলু গাজর পেঁয়াজ এগুলো ভাজতে শুরু করে দিয়েছি, এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডিমটা ভেজে নেব, নিয়ে তারপরে নুডলসটা করব। তো অন্য কোনো বিনস ফিনস ছিল না, বিনস কড়াই আরে দিলে আরও সুন্দর হয়। এদিকে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। তো এই যে আমি দুখানা ডিম ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এদিকে আর আলু গাজর টাজরও ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। তো এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বেশ লম্বা লম্বা, তো বেশ ঝরঝরে হয়েছে বন্ধুরা। দেখো চুবড়িতে একটু আটকে ছিল, সেগুলোকেও নামিয়ে নিলাম। তারপর এইভাবে আমি দুটো খুন্তি দিয়ে ভালো করে করি, অনেক কড়াটা আমার ছোট হয়ে গেছে কড়াইটা। তো যাই হোক পড়ে গেছে একটু, আমি তুলে নেব পরে। তারপরে তো এইভাবে আমি দুটো খুন্তি দিয়ে করে নিয়েছি, দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে নিয়েছি টিফিন বক্সে, আর এই যে আমার ছেলের আর আমার, মোটামুটি চাউমিন আমার রেডি। চাউমিন না, সরি 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 সরি, নুডলস, পান্ডা নুডলস। শসা পেঁয়াজ ছিল, তো তারপরে তো আমার ছেলেও খেয়ে নিয়েছে, তো আমিও ভাবলাম একটু গরম গরম খেয়ে নিই, ব্লাড দিয়ে এসছি। তো তো খিদে পাচ্ছিলো, খেয়েও নিয়েছি। দেখো বন্ধুরা কীরকম লম্বা লম্বা। তারপর তো টিফিন খাওয়া দাওয়া হয়ে গেলো। এদিকে আমি একদিকে ভাত আর একদিকে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ তারপরে বসিয়ে দিয়েছি ওইদিকে প্রেশার কুকারে। তো ঝটপট রান্না করে নেব। এই যে বন্ধুরা আমি কী দিয়ে ডাল করেছি বন্ধুরা দেখো তো, এটা হচ্ছে কাঁঠালের দানা দিয়ে। তোমাদের দাদা ভাইয়ের আরজি এই কাঁঠালের দানা দিয়ে ডাল খাবে, তোমরাও করে খেয়েও দেখো বন্ধুরা। কিন্তু ভালোই খেতে হয়েছিল, আদা জিরে দিয়ে আর একটু মিষ্টি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। আর এইদিকে আমি বাঁধাকপিটাও করে নেবো, বাঁধাকপিটাও একটু ভাবিয়ে জল ফেলে দিয়েছি। আমার যেহেতু থাইরয়েড, বাঁধাকপিটা খাওয়া চলে না, তো ডাক্তারবাবু বললো জল ভাবিয়ে ফেলে দিয়ে খাওয়া যাবে। তো আমি এইভাবে বাঁধাকপিটা করে নিচ্ছি, নিরামিষ করছি, দেখতেই পাচ্ছ আজই নিরামিষ করব, যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই। তো মোটামুটি আমার বাঁধাকপিও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইদিকে মোচাটা কেটে রেখে দিয়ে আমি ভাত ভাত খেয়ে নিলাম, নিয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তখন প্রায় বাজে তিনটের মতো, আমি এখন কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমার তিন ফ্রেন্ড, মানে আমরা মোট চারজন বন্ধু, তো সব বান্ধবীরা মিলে আমরা যাব এক হোলসেলারের কাছে, জামা কাপড়ের সে হোলসেলার। ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই এরাদের চ্যানেল আছে, আমরা ফেসবুকতে দেখেছি। তো ফেসবুক থেকে বা তাদের এতে অর্ডার দেওয়া যায়, কিন্তু আমাদের যেন ওইভাবে অর্ডার দিয়ে হয়নি, তাই আমরা চোখে দেখে তারপরে কিনবো। তা আমাদের যেহেতু চেনা জানা, তাই আমরা বেরিয়ে পড়েছি। এদিকে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি অটোর জন্য, দুপুরবেলা তো অটো পাওয়া যাচ্ছে না, তারপর তো অটো চলে এসছে, আমি অটোয় উঠে পড়েছি। তারপর আমার বান্ধবীরাও সব দাঁড়িয়েছিল, তো চারজনে মিলে এই যে সিঁড়ি দিয়ে উঠছি চড়িয়ালে, এই যে আমরা উঠে পড়েছি তিনজনে। আর তনু ফোন করছে, ফোন করে তারপর যাব। এই যে এইটা হচ্ছে তার বাড়ি সুচন্দা। তো এই যে
তার বাড়ির ভিতর দিয়ে ঢুকছি একটা রুমে, সে এই সব জামা কাপড় রাখে। তো ঘরের ভিতর দিয়েই সেই রুমটা, তো আমরা চারজনেই ঢুকে পড়েছি এখানে। এই যে বসে পড়েছি, জামা কাপড় দেখতে শুরু করে দিয়েছি। জামা কাপড় পেলে তো আর কেউ দেখাচ্ছে, আরো অন্যজনরাও এসেছিল, তারা কেনাকাটা ওদের হয়ে গেছে। তো ওরা এই যে দেখতে পাচ্ছে অনেকগুলো প্যাকেট নিয়ে যাচ্ছে, আর এই যে সুচন্দাদির দুখানা ছেলে যমজ কিনতে, দেখো বন্ধুরা যমজ ছেলে, তাদের সামলেই তারা ঘুম থেকে সবে উঠেছে, তাই ছাড়তে চাইছিল না মাকে, তাই তাদের নিয়ে দিদি বসে পড়েছে। আমাদের জামা কাপড়কে দেখাতে পারবো, এটা খুব পছন্দ হয়েছে, সাথে প্যান্ট সেট, আর এইটা হচ্ছে পাপিয়া নেবে। দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো খুবই ভালো লাগছে, প্রচুর জামা কাপড় আমরা ঘেঁটে দেখেছি কোনটা কার ভালো লাগলো, সেই হিসাবে পরে গায়ে ঠিকঠাক হয়েছে কি দেখে তারপরেই নেব। আর এই সুচন্দার যে এক কথা বলছিলাম, এ হচ্ছে হিন্দু কিন্তু মুসলিম ছেলেকে বিয়ে করছে, চাঁদপাত আসল নয়, আসল হচ্ছে মানুষ, মনুষ্যত্ব। তোরা দুজনে খুব ভালো আছে, সুখে আছে। আর এই জামাটা তো তনুর খুবই পছন্দ হয়েছে, তনু এই জামাটা পরে নিল, আর ওইদিকে নীল জামাটা নেবে শম্পা। আর এইটাও দেখছে, এটা হচ্ছে নাইরা। তো দেখা যাক কে কটা নেওয়া হয়, এখন দেখা চলছে তখনও পর্যন্ত। আর আমিও নিয়েছি, আমিও দুখানা জামা নিয়েছি, এই যে হলুদটা আর রানী কালারেরটা, ওই দুটো নিয়েছি। খুব সুন্দর মলমল কটনেরও রয়েছে। তা পুজোর কেনাকাটা কি আমাদের শুরু হয়ে গেল নাকি বন্ধুরা? না না বন্ধুরা, এই যে তনু ওই দুটো নিয়েছে, আর আমাদের সব কেনাকাটাও হয়ে গেল। এই যে তারপর আমরা অটোয় উঠে পড়েছি, দেখো চারজনে অটোয় উঠে, তারপরে এই যে আমরা যে যার বাড়ি চলে এলাম, এই যে আমি বাড়ি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছে দুটো প্যাকেট নিয়ে। তো বন্ধুরা আমার পুজোর কেনাকাটা মোটামুটি শুরু হালকা উপরে। তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করলাম, দেখাবো অন্য ব্লগে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।